আজকে মকর সংক্রান্তি স্নান গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 15ই জানুয়ারি এবং সকাল থেকে ভোর থেকেই কিন্তু যত আলো স্পষ্ট হচ্ছে, ভোরের আলো স্পষ্ট হওয়ার আগে থেকেই কিন্তু গঙ্গা স্নান শুরু করেছেন দেশের সমস্ত প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা, তীর্থযাত্রীরা। তারা কিন্তু ভোর হওয়ার আগে থেকেই গঙ্গা স্নানে নেমেছেন, পুণ্য অর্জনের জন্য তারা কিন্তু গঙ্গা স্নানে নেমেছেন। এবং এখন যত বেলা হচ্ছে, যত আকাশ পরিষ্কার হচ্ছে, তত কিন্তু ভিড় স্পষ্ট হচ্ছে। যখন অন্ধকার ছিল আমরা হয়তো তখন অতটা ভিড়টা বুঝতে পারিনি, সমুদ্র সৈকতে কতটা ভিড় রয়েছে, কতটা পুণ্যার্জনের জন্য মানুষ স্নান করতে নেমেছেন। কিন্তু এখন যত বেলা বাড়ছে, যত সকাল হচ্ছে, দিনে আলোটা স্পষ্ট হচ্ছে, তত কিন্তু বোঝা যাচ্ছে যে কত পুণ্যার্থী। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সকলে যে আমার পিছনে পুণ্যার্থীদের ঢল নেমেছেন গঙ্গা স্নানে। আপনাদের ছবিটা আরেকবার ভালো করে দেখানোর চেষ্টা করব নিউজ ওয়েভ ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখছেন আজকে মকর সংক্রান্তির পুণ্য স্নানের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমি, সুদীপ্ত চক্রবর্তী। আপনাদের আরেকবার স্পষ্ট করে দেখানোর চেষ্টা করব, ঘুরিয়ে দেখানোর, ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের সকলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে প্রচুর পুণ্যার্থী আগমন হয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিডবোট নিয়ে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন, তারা কিন্তু টহলদারি দিচ্ছে সমুদ্র ধরে, এবং কোথাও কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা সজাগ সচেতন রয়েছেন সর্বদা 24/7। এবং আমরা গঙ্গার ঘাটে যে সমুদ্র তটে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে প্রচুর পুণ্যার্থী সমাগম। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটায় 3 নম্বর রোড, সাগর থেকে যে সাগরের দিকে যে রাস্তাটা, 3 নম্বর রাস্তাটা যেটা সমুদ্র সৈকতে এসে মিশেছে, সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে। আপনাদের একবার জুম করে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ছবিটা দেখেন দূরে শুধু মাথা দেখা যাচ্ছে, 3 নম্বর 4 নম্বরের দিক যত আপনাদের যত দূর চোখ যায় আপনাদের, আপনারা দেখতে পাবেন শুধু পুণ্যার্থীদের ঢল, তারা নেমে সমুদ্র সৈকতে স্নান করছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কপিলমুনি আশ্রম থেকে 2 নম্বর রোড ধরে যে রাস্তাটা গঙ্গার ঘাটে এসেছে, সমুদ্রের ঘাটে এসেছে, সেই রাস্তাটায় আমরা এসে দাঁড়িয়ে আছি। এখানে ভালোই ভিড় আছে, যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে পুণ্যার্থীদের। কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর এবং ওইদিকে 1 নম্বর গেটের দিকে বেশ খানিকটা ভিড় রয়েছে। আপনাদের পুণ্যার্থীদের সেই স্নানের ছবি, মহাস্নানের সেই ছবি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমি নিউজ ওয়েভ ইন্ডিয়ার পর্দায়। আপ কহাঁ সে আয়ে হ্যায়? মে জয়পুর সে আয়া হুঁ সর। जयपुर से? अच्छा, कितने कितने साल तक आ रहे हैं इधर? ये हम पहली बार आए हैं। पहली बार। अच्छा, क्या कैसे एक्सपीरियंस हुआ? एक्सपीरियंस ऐसा हुआ कि गांव में लोग आते थे तो वो बोलते थे कि आज मकर संक्रांति के दिन बहुत अच्छा प्रोग्राम होता है, तो वहां जाना चाहिए, वहां जाने से पाप धुलते हैं, इसलिए हमने सोचा कि हमको आना जरूरी है, और गंगा माई ने खींचा तो हम आ गए। ये देवमय भूमि है सर, देवमय भूमि है, ये आते जैसे स्वर्ग में आ गए, ऐसा आनंदित प्रफुल्लित महसूस हो रहा है। और ऐसा कि सब तीर्थ बार बार गंगा सागर एक बार आना चाहिए, सभी को अपनी लाइफ में कम से कम एक बार गंगा स्नान जरूर करना चाहिए। सब पाप धो बिल्कुल सब पाप, सब कुछ धोते हैं। 2-3 दिन से ये हमारा अटल आत्मविश्वास है, अटल नहीं, हम 2-3 दिन से परेशान थे, यहाँ नहाए, यहाँ नहाते, पूरा सुकून सा मिल गया। ऐसा होगी बिल्कुल, ऐसा मैंने सिर्फ 8 महाकुंभों का भी स्नान किया है, गंगा सागर पहली बार आया हूँ, अच्छा लगा। व्यवस्था पुलिस की, हाँ पहली बार आया है, हम चारों जयपुर से हैं, यहाँ व्यवस्था भी अच्छी है, व्यवस्था भी अच्छी है, जयपुर राजस्थान। अगले बार आएंगे? बिल्कुल आएंगे, हर हर गंगे। আপনারা দেখতে পেলেন কতটা পুণ্যার্থীদের মধ্যে তাদের প্রবল উৎসাহ, তারা স্নান করেছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দিলেন
অনেকে জানালেন জয়পুর থেকে তারা এসেছেন, জয়পুরের প্রত্যন্ত গ্রাম থেকে তারা এখানে এসেছেন পুণ্যার্জনের আশায়, এবং তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী যে পুণ্যার্জন হবেই, কেননা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ গঙ্গাসাগরে একবার কেউ যদি এই পবিত্র গঙ্গায় যদি কেউ স্নান করে, এই সমুদ্র স্নান যদি কেউ করে, মহাস্নান যদি কেউ করে, তাহলে কিন্তু তার সব পাপ, জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই আত্মবিশ্বাস থেকেই কিন্তু বহু মানুষ এখানে এসে হাজির হয়েছেন, বহু মানুষের মিলনক্ষেত্র বলা যেতে পারে এই গঙ্গাসাগরকে। এবং তারা কিন্তু আমাদের নিউজ ওয়েব ইন্ডিয়াকে স্পষ্ট জানিয়ে দিলেন যে আমরা আগামীবার বা যতদিন জীবনে তারা বেঁচে থাকবেন, তারা কিন্তু আসার চেষ্টা করবেন গঙ্গাসাগরে, এবং পুণ্যার্জন তো হবেই, এই বিষয়ে তারা 100% কেন তারা 200% আত্মবিশ্বাসী। গঙ্গাসাগর থেকে সুদীপ্ত চক্রবর্তী, রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া, কলকাতা।